এক্সপার্ট টুডেস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি নীলহরে পাহান। প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আমরা চেষ্টা করি খুব সহজ কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে অসাধারণ কিছু রান্না করে দেখাতে। মানে আমাদের রান্নাঘরে হাতের কাছে যে উপকরণগুলো সচরাচর পাওয়া যায় সেগুলো দিয়েই আমাদের রন্ধনশিল্পীরা রান্না করে দেখান। আজকে তার ব্যতিক্রম হবে না, আমি ডেকে নিচ্ছি আমাদের আজকের রন্ধনশিল্পী কল্পনা রহমানকে। প্লিজ ওয়েলকাম। বাহ, দেখতেই পাচ্ছেন আমাদের আজকের অতিথি চলে আসছে এবং একা নন, তার সাথে আরো দুজন আছে দুপাশে। কেমন আছেন? ওয়েলকাম টু এক্সপার্ট টুডেস কিচেন। কেমন আছেন? ভালো আছি। সাথে কে আছে? নাতনি। আচ্ছা, আর নাতি। ওয়াও, কি নাম তোমাদের? মৌনু। মৌ, আর আপনার? মৃদুল। মৃদুল, ওকে। সো মৃদুল আর মৌ আমাদেরকে কি রান্না করে দেখাবে আজকে? ওদের প্রিয় বেশ শুধু চিকেনই তারা পছন্দ করে। আচ্ছা, তবে আমি সবার জন্য ইয়ে করে একটা গ্রিল চিকেন করব, তার সাথে একটু সসও থাকবে। আচ্ছা, গ্রিল চিকেন উইথ সস। ওকে, তাহলে আমরা এটা রান্না করার আগে দর্শক চলুন শুরুতেই দেখে নিই কি কি উপকরণ লাগছে। গ্রিল চিকেন উইথ সস। উপকরণ: মুরগির মাংস 500 গ্রাম, সয়া সস 2 টেবিল চামচ, আদার রস 2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 2 চা চামচ, মাস্টার্ড পেস্ট 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ঘি 2 টেবিল চামচ, টমেটো সস 3 টেবিল চামচ, চিনি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 2 চা চামচ, পানি পরিমাণ মতো, বাটার 2 টেবিল চামচ, রসুন কুচি 2 চা চামচ, ব্রেড 2 পিস, তেল পরিমাণ মতো। দর্শক দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবার তাহলে আমরা মূল রান্নায় চলে যাই। ঠিক আছে, সত্যি অনেক রান্না করি কিন্তু আজকের রান্নাটা কিন্তু একটু অভিনব লাগছে। অভিনব লাগছে কেন? কারণ নাতি নাতনি সাথে নিয়ে একেবারে। এমনিতে রান্নাঘরে কি হয় বাসে? না, সেটা তো করি কিন্তু আজকে ওদের নিয়ে যাই। আমরা এখানে চিকেন নিলাম, চিকেনটাকে আমরা যথারীতি কেটে নিব, চার ভাগ করেই নিব। তো তারপরে আমরা যেটা করব এখানে একটু একটু করে কেটে দিব আমরা, যেটা আমি অবশ্য একটু একটু কেটেও রেখেছি, তারপরে আমি দর্শকদের একটু দিচ্ছি যে এইভাবে একটু একটু কেটে নিব, তাহলে মশলাটাও খুব ভালো করে এখানে ঢুকে যাবে। হ্যাঁ, এখানে অবশ্য আমি কেটেই রেখেছি। তো একে একে আমরা মশলাটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি আমি সয়া সস, এরপরে দিচ্ছি আদার রস। যেমন আমরা কিন্তু আদাটা ডাইরেক্ট দিই, হ্যাঁ, এখানে আমরা আদার রসটা ব্যবহার করছি না। আচ্ছা আচ্ছা, আদার রসটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এদিক দিয়ে আমরা একটু চুলোটাকে ধরিয়ে দিই, আমি জ্বলে দিচ্ছি, অল্প আঁচে গরম হতে থাকুক। আচ্ছা, এরপরে অল্প আঁচ দিয়ে দিই। এরপরে আমি দেব গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে ঝালটা যার যার বাসার অনুপাতেই হবে, তবে একটা মুরগির জন্য আধা চামচ দিলেই হবে। আচ্ছা, তারপরে দিব মাস্টার্ড পেস্ট। মাস্টার্ড পেস্ট বাসায় না থাকলে আমরা ইচ্ছা করলে সরিষা বেটেও দিতে পারি। দিয়ে দিলাম, খুব অল্প জিনিস দিয়েই কিন্তু আমার এই জিনিসটা মানে করা যাবে। এগুলো দিয়ে আমরা এটাকে মাখিয়ে নেব। আমরা হাতেই মাখিয়ে নিচ্ছি কিন্তু আমরা কিন্তু অবশ্যই হাতটা আগে ধুয়ে নিতে হবে, কারণ সব সময় হাইজিনের ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর আমাদের রান্নাঘরে আপনারা জানেন আমরা এক্সপার্ট ডিশ ওয়াশার ইউজ করি, যেটা আমাদের রান্নাঘরকে শুধুমাত্র পরিষ্কারই করছে না, একই সাথে জীবাণুমুক্ত রাখছে। সো আপনাদের পছন্দের হচ্ছে চিকেন, সেজন্যই চিকেন তৈরি হচ্ছে। ওয়েল, আমার পছন্দ তাই মিলে গেছে, কোনো সমস্যা নেই। নাতনি নাতনি বলছিলেন কি ছেলের বাচ্চা নাকি? ছেলের বাচ্চা। আচ্ছা আচ্ছা, আবার একটু লবণ দিচ্ছি, যেহেতু এখানে সয়া সস দিয়েছি সেজন্য লবণটাও একটু মাথায় রেখে দিতে হবে, যেন লবণটা বেশি না হয়। চিকেনটা মাখানো হয়ে গেছে। আমাদের চিকেনটা আজকে আমরা যদিও খুব সময় মাখিয়ে রাখবো না, কিন্তু বাসায় যখন করব তখন কিন্তু আমরা এটাকে আধা ঘন্টা কমপক্ষে 30 মিনিট এটাকে মেরিনেট করে রাখবো। যে কোনো জিনিস মেরিনেট করে রাখলে অবশ্যই সেটা একটু খেতে ভালো হয়। তো আমাদের ইয়েটা গরম হয়ে গেছে, আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। মৃদ
দাদু এই চিকেন কর খেয়েছো আগে খাইয়েছে দাদু মজা তাহলে আমি খেতে পারবো পারবো না তুমি দেবে না না দেবে না আমাকে আজকে পুরোটাই ও খাবে কিন্তু এটা তো আমার রান্না ঘর এখানে তো আমি দিলে তুমি খেতে পারবে আমি না দিলে তুমি খেতে পারবে না কোন ক্লাসে পড়ো তুমি মজা করছো অবশ্যই তোমাকে না দিয়ে আমি খাবো না কেজিতে আচ্ছা মো ক্লাস সিক্স কোথায় পড়ছো YWC হাই সেকেন্ডারি গার্লস স্কুল ভেরি গুড দাদু রান্না ভালো লাগে খেতে কি কি আবদার করো কি খেতে বেশি ভালো লাগে তার হাতে আমরা এটার জন্য একটা সস রেডি করে নিচ্ছি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি আধা কাপ আচ্ছা তারপরে দেব সয়া সস এক টেবিল চামচ সয়া সস আদার রস চিনি সসটা আমরা তৈরি করে ইচ্ছা করলে রেখেও দিতে পারি কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ তিন টেবিল চামচের মতো এবার দিচ্ছি একটু কাঁচামরিচ হ্যাঁ কাঁচামরিচটা তো অবশ্যই যার যার রুচি অনুযায়ী দিতে হবে এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি দিচ্ছি পানি পানিটা দিচ্ছি অল্প হাফ কাপের মতো এটাকে একটু এটাকে খুব ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে আমরা ইয়ে করবো জাল দিয়ে সসটা তৈরি করে নেব এখন আমরা সসটাকে তৈরি করে ফেলি এটা মাঝারি আছে একটু ফুটে উঠলেই আমাদের সসটা তৈরি হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাহ এটাকে যে ঢেকে দিয়েছি না এই ঢেকে দেওয়াতে এর থেকে একটু পানি উঠবে যে পানিটা সেই পানিটা দিয়ে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে আচ্ছা আচ্ছা বাহ হ্যাঁ কিছুক্ষণ পরে এই দেখো আমরা এটাকে উল্টে দেব সসটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে আচ্ছা আচ্ছা আরেকটা প্যান ব্যবহার করছি আরেকটা প্যান ব্যবহার করছি সেটা হলো আমরা শুধু চিকেন খেলে তো আর পেট ভরবে না তার সাথে তো একটু কার্বোহাইড্রেট দরকার আছে তো সেই জন্যই আমরা ব্রেড হ্যাঁ ব্রেডটা করব দেখতেই পাচ্ছেন দর্শক আমাদের রান্নার প্রস্তুতি মোটামুটি শুরু হয়েই গেছে যজ্ঞ শুরু হয়ে গেছে পরবর্তীতে আরও চমৎকার কিছু আপনারা দেখতে পাবেন অবশ্যই কিন্তু সেই জন্য একটু অপেক্ষা করতে হবে আর আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন আমাদের আজকের অতিথিরা আছেন আমরা রান্না করছি গ্রিল চিকেন উইথ সস একটা স্পেশাল সস যেটা ইতিমধ্যে বানানো হয়ে গেছে এখন কি করছি চিকেনটার কি অবস্থা চিকেনটা হচ্ছে বাকি রয়ে গেছে এবার আমরা গার্লিক ব্রেডটা করব একটু বাটার দিলাম গার্লিক দিলাম তারপরে আমরা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ওকে একটা ফুল মিল তৈরি হয়ে যাচ্ছে কিন্তু পড়াশোনা ঠিক মতো করছো ও তো আপনার ভাই তো পুলিশ হবে আপনি কি হবেন বড় হয়ে ডাক্তার বাহ কি লাগে একজন ডাক্তার একজন পুলিশ একজন রাধুনি তো আছেনি তোমার ওর নামটা ঠিক করে বলো মৌন ওর নাম মৌন মৌন আর ওর নাম মৃদু আমি দুটো নাম রেখেছি মৌন মৃদু 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 ও
তো আমাকে তো আর ঠিক করে দিতে হবে কেউ ভুল বললে এত ধীরে ধীরে বলছো তোমরা আমি তো ঠিকমতো বুঝতে পারিনি মৌন বা সুন্দর দুটো নামে আপনি রেখেছেন দুটো নামে আমি রেখেছি মৌন না মৌন 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 নীরব মানে একদম নামের সাথে গেছে এরকমই চুপচাপ থাকে নাকি কথাটা তো বলে ও ঠিকই থাকে আর মৃদু নামটা ঠিক হয়নি হ্যাঁ মৌন মৌনতা বজায় রাখে কিন্তু মৃদু মনে হয় একদমই মৃদুভাবে কিছু করে না আমাদের এটা প্রায় হয়ে আসছে পানিটা শুকালেই হয়ে যাবে আমরা এখন চুল ইয়েটা ঢাকনাটা তুলে দিলাম অনেক সময় আমরা গ্রিলটা ঘরে করতে ভয় পাই কিন্তু কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু আমরা চুলাতে গ্রিলটা করে ফেলতে পারি সসের মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছি না হ্যাঁ সসের মধ্যে চিকেনটা দিয়ে একটু সময় রেখে দেবো আমরা একটু সময় রেখে আমরা নামিয়ে ফেলবো তাহলে তৈরি হয়ে যাবে কতটা সময় রাখতে হবে এটা জাস্ট 3-4 মিনিট আমরা জাস্ট ওই ইয়েটা সসটা যেন ওটার ভিতরে ভালোভাবে যায় আমরা যদি এমনিও ঢেলে দিতাম তাহলেও হতো কিন্তু আমরা যদি ওর ভিতরে একটু যদি সসটার গ্রেভিটা মানে ইয়েটা স্মেলটা ভালোভাবে যায় এই জন্য আমরা এটাকে রেখে দিচ্ছি তুলে ফেলবো এখন এটাতে দুটো জিনিস আছে সেটা হলো একেবারেই মশলা কম হ্যাঁ একেবারেই মশলা কম আমাদের এটা রেসিপিটা দুটো কারণে আমি করেছি এটা স্বাস্থ্যসম্মত প্লাস বাচ্চারা যেন ওরা যে অ্যাট্রাকটিভ হয় মানে তারা কিন্তু সসটাও খেতে পছন্দ করে আবার চিকেনটা খেতে পছন্দ করে তো আমার এখানে আমার ইয়েটা হলো যেন ওরা খুব মজা করে যেন এই জিনিসটাকে দেখতে কিন্তু ইয়াম্মি লাগছে একদম তৈরি হয়ে গেল আমার গ্রিল চিকেন উইথ সস থ্যাংক ইউ সো মাচ ফর দিস ডেলিশিয়াস ডিশ খাবে তোমরা খাবে না এখন ঠিক আছে আমি তাহলে দর্শকদেরকে দেখিয়ে দিতে চাই এই গ্রিল চিকেন উইথ সস আপনারা বাসায় কিভাবে তৈরি করবেন প্রথমে বাটিতে মুরগির মাংস সয়া সস আদার রস সাদা গোলমরিচের গুঁড়া সরিষা বাটা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করুন ফ্রাই প্যানে ঘি দিন এতে মেরিনেট করা মুরগির মাংস দিয়ে ভাজুন এবার সসপ্যানে টমেটো সস সয়া সস আদার রস চিনি কাঁচামরিচ কুচি কর্নফ্লাওয়ার ও পানি দিয়ে রান্না করে সস তৈরি করুন আরেকটি ফ্রাই প্যানে বাটার দিন এতে রসুন কুচি ও ব্রেড দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন সবশেষে গ্রিল করা মুরগির মাংস সসে দিয়ে কিছুক্ষণ রান্না করে ব্রেডের সাথে পরিবেশন করুন মজাদার গ্রিল চিকেন উইথ সস